announcing that there will be the Indian Prime Minister giving just 4 hours' notice until the lockdown came into effect overnight. All air and train travel are to be mass exodus that we're seeing from India's exam. The results will be much worse than what happened. Music is silenced. The dark descending slowly has stripped unending skies of all companions. Weariness grips your limbs, and within the locked horizons, dumbly ring the bells of hugely gathering fears. Still a bird, O sightless bird, not yet the time to furl your wings. Today, as the world tackles the deadly coronavirus pandemic, life as we know it has come to a standstill. It is almost as if the earth has come to a grinding halt after eons of being in motion. Confined within the four walls of our homes, we struggle to grasp the breadth of the calamity that has made us all prisoners. We are afraid of the unknown, the hitherto unseen, the apparently invincible. We grope in the dark and struggle to hold on to our faith. But faith is the bird which feels the light when the dawn is still dark, said the universal Kovi Guru Rabindranath Tagore. And so today, on the 8th of May 2020, on this, his 159th birth anniversary, as we wait with bated breath and a trepid heart for the forced isolation to end, the students and teachers of St. Paul's Mission School pay homage to our poet, our guru, from the confines of our homes, drawing inspiration from his words that motivate us to walk alone as we long to unfurl our wings once again and take flight into a heaven of freedom. সকলের থেকে পৃথক হয়ে সমস্ত মানব জাতিকে রক্ষা করা। এবারে রবি ঠাকুরের পূজা তাই গৃহকোণেই সুরক্ষিত। তবু আমাদের বাউল মনটা মাঝে মাঝেই মাতোয়ারা হয়ে ওঠে পা ছেঁড়ার আনন্দে। বড়রা তাকে নিষেধের খাঁচায় পুড়তে পারলেও সে দায় ছোটদের নেই। আপন ভোলা ভোলা নাতেরা তাই প্রাণ খুলে গিয়ে ওঠে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে মা? আমি একটু খেলতে যাব, কতদিন বন্ধুদের সাথে খেলা হয়নি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।
প্রভাতের পথিক সবে তিলকি কলো রবে প্রভাতের পথিক সবে তিলকি কলো রবে গেল কি গান গে ওই সারে সারে গেল কি গান গে ওই সারে সারে বুঝিবা ফুল ফুটেছে সুর ফুটেছে অরুণ মিনার তারে তারে ভেঙে মন ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে যখন গ্রাস করেছে সকলকে আগামী অনিশ্চিতের অসহায় ভবিষ্যৎ দোটানায় বিদ্ধ মানব জগৎকে যখন অতিকায় এক প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে তখন মহাকবি সেই মৃত্যুঞ্জয় মন্ত্র মানুষকে দীক্ষা দেয় মৃত্যু ভয় জয় করে মৃত্যুঞ্জয় হতে। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছি মনে দুর্জয় নির্দয় তুমি, কাপে পৃথ্বী তোমার শাসনে তুমি বিভীষিকা, দুঃখের বিদীর্ণ পক্ষে জ্বলিয়ে কেবল লিলিহান শিখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে শ্বেতা হতে বজ্র টেনে আনে, ভয়ে ভয়ে এসেছি নো দূর দূর বুকে তোমার সম্মুখে তোমার প্রকৃতি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে সুদালি আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এই মাত্র হার কিছু নয় ভেঙে গেল ভয় যখনই উদ্যত ছিল তোমার অশনি তোমারে আমার চেয়ে বড় বলে দিয়েছিল গণি তোমার আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে নমস্কার কবি প্রণাম নিবেদনে আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সম্মিলিত সঙ্গীতাঞ্জলি বিপদে মোরে রক্ষা করো হে নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয় বিপদে মোরে রক্ষা করো হে নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে আমার সুর গুলি পাই ছড়ো আমি পাই রে তোমার দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে কিন্তা জানি না তুমি ডাকি সকালে ছুয়াও প্রাণী এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো পালিয়ে তোমার খোলা টুকরো করে কাজী
সুন্দর তুমি কেমন করে গান করো হে গুণী আমি অবাক হই শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী তাই তোমার আনন্দ আমার পথ তুমি তাই এসেছো নিজে আমায় নইলে ত্রিভুবনে ক্লান্ত প্রাণ যখন সকাতরে কেঁদে ফেলে তখন আমাদের প্রার্থনা সেই পরমেশ্বরের কাছে পৌঁছে দিতেও আমরা শরণাপন্ন হই রবীন্দ্রনাথের কারণ তিনি সমস্ত ধর্ম জাতপাতের সংকীর্ণতার মন্দির মধ্যে তিনি সর্বকালীন সমগ্র মানব জাতির প্রাণের মানুষ তিনি মানুষের কবি সবার প্রাণে মঙ্গল বার্তা পৌঁছাতে তাই আমাদের প্রার্থনা সকাতরে ওই কাঁদিছে সকলে শোনো শোনো পিতা Thank you.
বিপর্যয় কি শেষ কথা? কবির জীবন দর্শন তো আমাদের সে কথা বলে না। সব বিপর্যয় ও সংকটকালের শেষে আমাদের জন্য অপেক্ষা করে থাকবে এক সোনালী ভোর। পৃথিবী আবার স্নিগ্ধ নির্মল ও প্রাণোচ্ছল দিন রাত্রির আধার হয়ে তার আপন সৃষ্টিকর্মে আবার মন দেবে। আশা ও ভরসার মূল মন্ত্র সেই তো কবেই কবি আমাদের দিয়ে গেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আগামী দিনের যৌথ ও সংঘবদ্ধ জীবনের স্বার্থে যে আজ এই একক চলাটা বড় প্রয়োজন, তাই কবি ও সত্যদ্রষ্টা মনীষী রবীন্দ্রনাথের জীবন দর্শনের উদ্দেশ্যে আমরাও কবি বুদ্ধদেব বসুর মতো বলতে পারি, অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই নিজের ঘরেই থাকবেন, এই প্রত্যয়ে আমাদের এই অনুষ্ঠানের শেষ নিবেদন একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ আসে তবে একলা চলো রে। জব কালি ঘাটা ছায় ওরে ওরে ও অধেরা সচ কো নিগল যায়, জব দুনিয়া সারি ডর কে আগে সর আপনা ঝুকায়, জব দুনিয়া সারি ডর কে আগে সর আপনা ঝুকায়, তো শোলা বন যা, ও শোলা বন যা, জো খুদ জল কে জাহাঁ রোশন কর দে একলা চলো রে। জো খুদ জল কে জাহাঁ রোশন কর দে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।